হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিঞ্জার অ্যান্ড গার্লিক। সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ নিয়ে এসেছি পুঁইশাকের একটা রেসিপি। আর এই পুঁইশাক পেয়ে আমি যে কত খুশি হয়েছি, তো সেই রেসিপিটা যদি তোমাদের সাথে না শেয়ার করি তাহলে কেমন করে হয়? আর আমি পুঁইশাক খেতে খুব ভালোবাসি। আজকে মাছের মাথা দিয়ে পুঁইশাক রান্না করব। তো পুঁইশাকের জন্য যা যা লাগবে আমি সেটা নিয়ে নিয়েছি। আমার কাছে যা আছে আমি সেটাই নিয়েছি, যেমন পুঁইশাক, পটল, আলু, শিম, আর আছে কুমড়ো। আর তার সাথে আমি দেব কয়েকটা কাঁঠালের দানা। দেখো আমি সব কিছু কেটে নিয়েছি। তোমাদের কাছে যেই রকম যেইভাবে সবজি থাকবে তোমরা সেই রকমই ব্যবহার করো। আমি বেগুনটা দিইনি, কারণ আমার কাছে বেগুন ছিল না। আর যেহেতু আমি একাই খাবো, তো সেহেতু ভাবলাম যে আমার কাছে যতটুকু আছে আমি ততটুকু দিয়ে রান্না করি। একদম সনাতনী পদ্ধতিতে রান্না করছি, যেমন করে দিদা ঠাকুমা রান্না করতেন ঠিক সেরকমভাবে। দেখো এখানে আদা আছে, কাঁচা লঙ্কা আছে, সবজি আছে, পাতাগুলোকে আলাদা করে বেছে কেটে নিয়েছি, আর হচ্ছে মাছের মাথা। এই মাছের মাথাগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার পুঁইশাকের জন্য কিন্তু আমাকে মাছের মাথাটাকে ভেজে নিতে হবে। আর শাক রান্না করতে গেলে আমি আমার মায়ের মুখে শুনেছি একটু বেশিই নাকি তেল লাগে, তো আমি কিন্তু একটু বেশি করেই তেল দিয়েছি। দেখো আমি মাছের মাথাটাকে ভালো করে ভাজছি, আর আমি একেবারেই তেলটা দিয়ে দিই। আমি বারে বারে তেল দিই না, একেবারে তেল দিয়ে দিলে সব কিছু ভাজাগুলোও ভালো হয় আর কিন্তু খেতেও সুস্বাদু হয়। দেখো মাছের মাথা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন, আর দিয়ে দিলাম তেজপাতা। এবার দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা ঠিক না, এটা হচ্ছে আদা থেঁত করা। আমি আদা থেঁতটাই বেশি পছন্দ করি আদা বাটার থেকে, তো সেই জন্য এইভাবে আমি থেঁতো করে নিয়েছি। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। খুবই সিম্পলভাবে হয়, ঠাকুমা দিদা এইভাবে রান্না করতেন, তো আমি ঠিক সেইভাবেই রান্নাটা করার চেষ্টা করেছি। কোনো রকম ইনোভেশন আমি এর মধ্যে আনিনি, কারণ আমার মনে হয় এই রকমটাই বেশি ভালো লাগে। আর দেখো যত শক্ত সবজি আছে সে সব সবজিগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম নুন আর হলুদ। এইবার ভালো করে সবজিগুলোকে ভেজে নেব। চেষ্টা করেছি ঢেকে ঢেকে ভাজার জন্য, কারণ আমি শাকটা দেওয়ার পরে আমি বেশিক্ষণ কিন্তু ঢাকবো না, আর বেশি একটা রান্নাও করব না। শাকের যদি সবুজ রঙই না থাকে তাহলে সেই শাক খেয়ে কোনো লাভ নেই, এটা আমার মা বলেন। তো সেই জন্য আমি এই যে আলু, ডাঁটা, যা যা সবজিগুলো দিয়েছি এগুলো এই কষানোর সময় প্রায় চেষ্টা করব 80% সেদ্ধ হয়ে যেতে হয়। এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জিরের গুঁড়ো। আর দিয়ে দিলাম মাছের মাথাটা। মাছের মাথা সবজিকে ভালো করে ভেঙে ছুঁড়ে আমি কষিয়ে নেব, কারণ মাছের মাথার মধ্যে অনেকটাই তেল থাকে, তো সেই তেলটা কী হবে এই সবজির সাথে মিলে যাবে আর মাছের মাথাটা পুরো নরম হয়ে ভেঙে যাবে। দেখতে পাচ্ছ মাছের মাথাগুলো পুরো নরম হয়ে গেছে আর ভেঙেও যাচ্ছে। এখন দিয়ে দিলাম পাতাটা। পাতাগুলো খুবই ফ্রেশ ছিল আর কিন্তু দেখতেও খুব সুন্দর ছিল, যার জন্য আমি এই শাকটা নিয়ে এসেছি। আমাদের এখানে এই রকম শাক খুবই কম পাওয়া যায়, নাই পাওয়া যায় এটাই বলা যেতে পারে, কারণ আমরা তো প্রপার লন্ডনে থাকি না। যারা প্রপার লন্ডনে থাকে তারা কিন্তু ভালো রকমই শাকটা পান, কিন্তু আমাদের মধ্যে বা আমাদের এখানে খুব তাড়াতাড়ি বা খুব ইজিলি আসে না।
তো সেই জন্য এই শাকটা যতটা পেরেছি ততটাই ফ্রেশভাবে রান্না করার চেষ্টা করেছি। এখন দেখো আমি দিয়ে দিলাম একটু গরম জল, এই রেসিপিটাকে অনেকে লাবড়া বলে, ছ্যাচড়া বলে, ঘ্যাট বলে, তো যাই হোক এটা কিন্তু বিয়ে বাড়ির একটা অন্যতম রেসিপি, ফেমাস রেসিপি, যেটা দুপুরবেলায় সবার জন্য রান্না করা হয়, খুবই ভালো লাগে তখন খেতে। তো এইভাবে আমরা বাড়িতে এটাকে বানাই, তো সেটাই চেষ্টা করলাম। আর দেখো আমি স্বাদ মতো একটু চিনি দিয়েছি, আর দিয়ে দিয়েছি ভাজা গুঁড়ো মশলা। এই ভাজা গুঁড়োর মশলার মধ্যে রয়েছে সামান্য ধনে, সামান্য জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা, ব্যাস এই দিয়ে একটা গুঁড়ো মশলা বানিয়েছি, সেটাই আমি নামানোর আগে দিয়ে দিলাম। কোনো রকম গরম মশলা দেব না, কারণ পাঁচফোড়ন পড়লে গরম মশলা দিলে কোনোটারই গন্ধ থাকে না, সেটা পাঁচফোড়নেরও থাকে না আর গরম মশলারও থাকে না। তো আমি এই ভাজা গুঁড়ো মশলাটাই দিতে দেখেছি, তো আমি সেটাই দিলাম। খুবই সুস্বাদু হয়েছে। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার পুরাতন বন্ধুরা আছে তাদের জন্য রয়েছে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, তোমরাও প্লিজ একটা লাইক করে দিও।